কাজী সালাউদ্দিন সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তাদের দুর্নীতি তদন্ত করতে দুদককে হাইকোর্টের নির্দেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 3 মে বাফুফে কর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর আবেদন করেছিলেন ব্যারিস্টার সুমন। তবে সেখানে ফল না পেয়ে রোববার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সুমন। সেই রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর ব্যারিস্টার সুমন গণমাধ্যমকে বলেন, এটি একটি ঐতিহাসিক আদেশ। মনে করা হতো বিদেশ থেকে ফান্ড আসলে বিদেশিদের খুশি করতে পারলেই হতো, কিন্তু আজকের এ আদেশে প্রমাণিত হলো যে টাকা যে জায়গা থেকেই আসুক না কেন, বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হলে তাকে আইনের আওতায় আসতে হবে। ফিফার টাকা আত্মসাত করায় বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের উপর 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা, কিন্তু তাদের দুর্নীতির ব্যাপারে অনুসন্ধানে নিষ্ক্রিয় থাকায় আমি রিট আবেদন করেছি। ধন্যবাদ।